তোর নাম রাকিব, রাকিবুল হাসান, বাপের নাম নিয়ামুল হাসান। তুই তোর ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী আফরোজারে ভালোবাসিস, কিন্তু আফরোজা তোরে এক পয়সার পাত্তা দেয় না। তুই তারে বস করার জন্য পানি পড়া নিতে আসতিস, চা শরবত পানি যে কোনো কিছুর সাথে মিশাই খাওয়ান যায়, আবার এমনিতেও খাওয়ান যায়, খালি তোর এক ফোঁটা রক্ত মিশাইয়া দিবি। আফরোজার জন্য একটা ওষুধ আনছে, খুব ভালো ওষুধ। আমরা হেকিমের কাছ থেকে আনছি আপা, ওই পাইকপাড়া থেকে। উনার সবকিছু বুঝায় বলার পরে উনি এই পানিটা মানে ওষুধটা দিল। আর বলো না ভাই, এত কষ্ট হয়েছে আমার এক সপ্তাহ, কিছু খাইতে পারতাম না জানো, যা খাইতাম বমি করে ফেলাই দিতাম, আর কালির মতো কেন জানি কালো কালো বমি হইতো। তুমি ভাই সিরিয়াসলি আমার অনেক উপকার করছো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার সাথে ঘুরতে যাবে? না থাক আজকে থাক। আচ্ছা আজকে আসি, হ্যাঁ পরে কথা হবে। দাঁড়াও, এটা কি রাকিব, কোন সমস্যা তুমি আমার হাত ধরছো? আপনি যেমনে কইছেন অমনি পানি খাওয়াইছে, প্রথম দিন তো কাজও করছিল, ওই মেয়ের উপর তো জিনি আসর করছিল, আর ওই পানি কাজ করছিল ঠিকই তো জিনের উপরে। ওই দিন তুই জিনের হাত ধরছস, এই দিন তো তোর আর সারবো না রে বাপ।